আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি জাকির হোসেন আশা করি সকলেই ভালো আছেন এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছেন আমরা নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক প্রণীত নুরানি অ্যাক্টিভ ইংলিশ ক্লাস 2 এর এক্সারসাইজ 2 নিয়ে আলোচনা করছি গত ক্লাস পর্যন্ত আমরা এক্সারসাইজ 1 শেষ করেছি আজকে থেকে আমরা এক্সারসাইজ 2 পড়ব প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ রাইট অর্থ লেখা দ্য মিনিং অর্থ অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে আমাদের এই যে এখানে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলোর অর্থ সহ লিখতে হবে প্রথমে আমরা শব্দগুলো পড়ে নেই ওয়ার্ডগুলো পড়ে নেই ম্যান ম্যাঙ্গো banana field door window board sheep animal ant lion letter এই শব্দের অর্থগুলো তোমরা লেসন 4 এ শিখেছো এখন আমরা এক্সারসাইজ 2 এ সেগুলো করব দেখো আমরা এটার অর্থ করে দিচ্ছি তোমরা খাতার মধ্যে ঠিক এইভাবে সাজিয়ে লিখবে প্রথমে ইংরেজি লিখবে তারপর টান দিয়ে বাংলা লিখবে ম্যান অর্থ হচ্ছে মানুষ ম্যাঙ্গো অর্থ আম ব্যানানা অর্থ হচ্ছে কলা ফিল্ড মাঠ ডোর অর্থ দরজা উইন্ডো জানালা বোট নৌকা শিপ জাহাজ অ্যানিম্যাল প্রাণী অ্যান্ট পিঁপড়া লায়ন সিংহ লেটার চিঠি এই ওয়ার্ডগুলোর অর্থ নিশ্চয়ই তোমরা জানো এবং খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে আর তোমাদের হোমওয়ার্কে যে খাতা আছে সেই খাতার মধ্যে ঠিক এইভাবে প্রথমে ইংরেজি লিখবে তারপর বাংলা লিখে ফেলবে এখন দেখি টু মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোয়িং অর্থাৎ মেক সেন্টেন্স করতে হবে আমাদের যে ওয়ার্ডগুলো দেয়া আছে সেই ওয়ার্ডসগুলো দিয়ে এখন আমরা মেক সেন্টেন্স করব প্রথমে ওয়ার্ডসগুলো আমরা পড়ে নেই elephant অর্থ হচ্ছে হাতি window জানালা ship অর্থ জাহাজ garden অর্থ বাগান mango আম animal প্রাণী এই ওয়ার্ডস গুলো দিয়ে আমরা মেক সেন্টেন্স তৈরি করব মেক সেন্টেন্স করব দেখো প্রথমে আমরা elephant দিয়ে লিখতে পারি this is an elephant এখানে সবচেয়ে সহজ ওয়ার্ডস ব্যবহার করব আমরা The elephant এই ওয়ার্ডসটা তো এখানে দেয়াই আছে প্রশ্নের মধ্যে দেয়া থাকবে তোমরা এটা দেখে লিখবে this is an elephant ইহা একটি হাতি দেখো এখানে এর জায়গায় an ব্যবহার করা হয়েছে এলিফ্যান্টের আগে কারণ হচ্ছে এলিফ্যান্টের ই হচ্ছে ভাওয়েল লেটার আর ভাওয়েল লেটারের সামনে আর্টিকেল হিসেবে an ব্যবহার করা হয় তোমরা এটা নিশ্চয়ই জানো এরপরে দেখি উইন্ডো দিয়ে আমরা সহজ একটি বাক্য লিখব সহজ একটি সেন্টেন্স লিখব যেমন that is a window উহা একটি জানালা এটাতে বড় করে সেন্টেন্স কঠিন করে লেখার মধ্যে কোনো লাভ নেই তোমরা সব সময় চেষ্টা করবে সেন্টেন্স যেন ছোট হয় এবং সহজ ওয়ার্ডস দিয়ে হয় যাতে তোমাদের বানান এবং ভুল না হয় আর সেন্টেন্সগুলো যেন দীর্ঘদিন মনে থাকে এটাকে নিজেরা তোমরা যদি নিজেদের মতো করে লিখতে পারো তবুও লেখা যাবে কোনো সমস্যা নেই সেন্টেন্স হলেই হয়ে যাবে এরপর দেখি শিপ দিয়ে আমরা কি মেক সেন্টেন্স করতে পারি শিপ শব্দের অর্থ হচ্ছে জাহাজ তাহলে জাহাজ ইহা একটি জাহাজ যদি আমরা লিখি তাহলে এখানে ইট ইজ ব্যবহার করতে পারি কিন্তু ইট ইজ এ শিপ ইহা একটি জাহাজ এটাও আমরা লিখতে পারি দিস ইজ এ শিপ দ্যাট ইজ এ শিপ দিস আর শিপস দোজ আর শিপস সবগুলোই লেখা যাবে সমস্যা নেই তোমাদের যেটা সহজ হয় সেটাই লিখবে এরপর দেখো গার্ডেন শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান গার্ডেন শব্দের অর্থ ফুলের বাগান দিস ইজ এ গার্ডেন ইহা একটি ফুলের বাগান এটা লিখতে পারো দ্যাট ইজ এ গার্ডেন এটাও লেখা যেতে পারে সমস্যা নেই তোমাদের যেই ওয়ার্ডসগুলো সহজ মনে হবে যে সেই ওয়ার্ডসগুলো দিয়ে সেন্টেন্স কমপ্লিট করবে এরপরে দেয়া আছে ম্যাঙ্গো অর্থ আম দ্যাট ইজ এ ম্যাঙ্গো উহা একটি আম এটাও লিখতে পারো তোমাদের বইয়ের মধ্যে যেরকম দেয়া আছে These are mangoes সেটাও লিখতে পারো those are mangoes লিখলে তাও হবে this is a mango লিখলে সেটাও হবে কোনো সমস্যা নেই তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই লিখে ফেলবে এরপরে দেখো as a animal শব্দ অর্থ হচ্ছে প্রাণী এটা এখানে আমরা একটু those are animals লিখে দিয়েছি, those are animals ওগুলো প্রাণী। এখন আমরা এভাবেও কিন্তু লিখতে পারি যে this is an animal, এটাও হতে পারে, কোনো সমস্যা নেই। that is animal, এটাও হতে পারে। যদি লেখো these are animals তাও হবে, those are animals লিখলে সেটা হবে। তোমাদের যেই ওয়ার্ডস গুলো সহজ মনে হবে সেই ওয়ার্ডস গুলো দিয়ে মেক সেন্টেন্স করে ফেলবে, কঠিন করার কোনো দরকার নেই, সব সময় সহজভাবে করার চেষ্টা করবে। আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এক্সারসাইজ 2 এর 1 এবং 2 এই দুটো হোমওয়ার্ক করে ফেলবে। থ্যাংক ইউ। Please subscribe our channel and press the bell icon. Assalamu alaikum warahmatullah.